তো বন্ধুরা ডিসেম্বর মাস তো চলেই আসলো আর ডিসেম্বর মাস মানেই বড়দিন অনেক হৈহুল্লোর অনেক পিকনিক আর সাথে কেক কেক তো থাকতেই হবে তো ঘরেও কি এত সুন্দর কেক তৈরি করে নেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব তো আমিও ঘরে এত সুন্দর একটা কেক কোনো ঝামেলা ছাড়াই ঝটফট এত সফট দেখো আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি এত সফট একটা কেক আমি ঘরেই তৈরি করে নিয়েছি কি করে তৈরি করে নিয়েছি তোমাদেরকেও দেখাবো তার আগে দেখে নাও কেকটা কত সুন্দর সফট হয়েছে আর কত সুন্দর শেপ এসেছে একদম এদিক ওদিক দিয়ে ভেঙে যায়নি বা ফেটেও যায়নি দেখো কেকটা একদম নরম তুলতুলে তো কেকটা আমি তৈরি করেছি একদম সহজ পদ্ধতিতে কোনো ময়দা বা আটা দিয়ে নয় একদম সহজ পদ্ধতিতে যেহেতু আমি তৈরি করছি তাই আমি ব্যবহার করেছি পার্লেজি বিস্কিট তো পার্লেজি বিস্কিট এখানে আমি পাঁচ টাকা দামে যে বিস্কিটের প্যাকেট ওটা আমি চার প্যাকেট নিয়েছি কুড়ি টাকার বিস্কিট নিয়েছি এখানে আমি আর নিয়েছি একটা ইনোর প্যাকেট তো চলো দেখে নাও কেকটা আমি কিভাবে রেডি করছি তো কেক রেডি করার সব প্রথম স্টেপ হলো একটা মিক্সিং গ্রাইন্ডারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিস্কুট তো বিস্কুটগুলো দুই প্যাকেট আমি ভেঙে প্রথমবারে আমি বিস্কুটগুলো গুঁড়ি করে নেব একবারে যদি আমি চার প্যাকেট গুঁড়ি করতে যাই তো বিস্কুটের গুঁড়ো ভালো মতো হবে না তো দেখো দুই প্যাকেট ভেঙে নিয়েছি দুই প্যাকেট প্রথমে আমি গুঁড়ি করে নেব আর চলো গুঁড়ি করে নিই প্রথমে আর এখানে দেখো দুই প্যাকেট বিস্কুট আমি একদম ভালোভাবে মিক্সিতে গুঁড়ি করে নিয়েছি এবার এই গুঁড়িটা একটা প্লেটে তুলে রাখবো তারপরে আবার আমি যেভাবে প্রথমবারে বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি সেই পদ্ধতিতে আবার দুটো বিস্কুটের প্যাকেট খুলে সেই বিস্কুটগুলো আমি মিক্সিতে গুঁড়ি করে নেব তোমরা চাইলে একবারেই চারটে প্যাকেট গুঁড়ি করতে পারো সেক্ষেত্রে কী করতে হবে ছাঁকনি দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে ছেঁকে ভালোভাবে দেখে নিতে হবে যাতে বড় কোনো কোনো বিস্কুটের টুকরো ওর মধ্যে না থাকে আর এখানে দেখো দুই চার প্যাকেট বিস্কিট আমি ভালো মতো গুড়ি করে নিয়েছি আর একটা মিক্সি জারের মধ্যে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর যেহেতু আমি বিস্কিট দিয়ে কেকটা বানাচ্ছি তো বিস্কিট দিয়ে কেক বানালে কেকটা বানানোর পর পানসে হয়ে যায় সেহেতু এখানে আমি চিনি ব্যবহার করছি তোমরা চাইলে চিনিটা কম বেশি দিতেই পারো আর চিনির সাথে ওর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ দুধ এক কাপ দুধ নিয়েছি তার মধ্যে অর্ধেকটা দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর বাকি দুধটাও এবার দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এভাবেই মিক্সি জারের মধ্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি আরেকটু দুধ দিয়ে দিয়েছি যেহেতু বিস্কুটের সঙ্গে দুধ বা জল দিলেই বিস্কুট সেটা শুষে নেয় তো আরেকটু দুধ দিয়ে এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিলাম তো এই ব্যাটারটাকে আবার আমি মিক্সিতে দুই তিনবার চালিয়ে নেব তাতে একদম স্মুথ একটা কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে তোমরা যদি চাও আলাদা বাটিতে নিয়ে তারপরে এটাকে হাত দিয়েই ফেটাতে পারো আর চামচ দিয়ে কাটা চামচ দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ফেটাতে পারো আমি কোনো ঝামেলা ছাড়াই যেহেতু বানাচ্ছি একদম শর্টকাটে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো মিক্সিতে দুই তিনবার চালিয়ে নেওয়ার পর একদম কেকের একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে তো এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্ট করতে দেব। আর ততক্ষণ আমি যেখানে কেকটা বেক করব সে জায়গাটা রেডি করে নিচ্ছি আর কেক বেক করার জন্য সবার আগে নিয়ে নিয়েছি আমি একটা সসম্যান তো সসম্যানের নিচে আমি দেখো দিয়ে দিচ্ছি বালি তোমরা চাইলে লবণ ব্যবহার করতে পারো তো বালির একদম ছোট্ট পাতলা একটা লেয়ার এখানে আমি দিয়ে দিলাম তো দেখো এভাবেই বালির একটা পাতলা লেয়ার আমি তৈরি করে নিলাম এর মধ্যে আমি বসিয়ে দেবো একটা স্ট্যান্ড এরকম একটা স্ট্যান্ড আমি নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি এমন স্ট্যান্ড না থাকে তোমরা কোনো প্লেট বা কোনো চওড়া বাটিও ব্যবহার করতে পারো নিজে এভাবে রাখার জন্য তো স্ট্যান্ডা এভাবে রেখে আমি কিছুক্ষণ এটাকে পাঁচ ছয় মিনিট গরম হতে দেবো আর যতক্ষণ প্রি প্রিহিট হচ্ছে ততক্ষণ এদিকে আমি যেই পাত্রে কেকটা তৈরি করব সেটা রেডি করে নিচ্ছি তার জন্য প্রথমে আমি ছোট্ট একটা দেখো সসম্যান টাইপ বাটি নিয়েছি তার মধ্যে আমি রিফাইন তেল লাগিয়ে নিলাম চারোদিকে চারপাশে আর এরকম করে কাগজ লাগিয়ে দিচ্ছি সাইডের কাগজগুলো আমি ঠিকমতো লাগাতে পারছিলাম না যেহেতু এটা কেকের যে আলাদা কাগজ পাওয়া যায় সেটা আমি পাইনি তো লাগছিল না তাও অবশেষে আমি আর লাগাইনি কিন্তু তাও কেকটা খুব সুন্দর হয়েছে কেন কারণ চারপাশে আমি ভালোভাবেই রিফাইন তেল লাগিয়ে দিয়েছিলাম আর দেখো এখানে আমি যে বিস্কুটের ব্যাটারটা রেডি করেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক প্যাকেট ইনো আর ইনোর উপরে একদম দিয়ে দিলাম দুধ সামান্য এক চামচ মতো দুধ দিয়ে দেখো ইনোরটা ভালোভাবে বিস্কিটের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি তো এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে হালকা হাতে মেশাতে হবে আর তোমরা এই অবস্থায় কোনোভাবেই মিক্সিটা চালাবে না তাহলে কেকের মধ্যে ইনো দেওয়ার ফলে যে এয়ার এয়ারবাবলসগুলো তৈরি হয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে আর কেকটা পুরো খারাপ হয়ে যাবে তো এর জন্য আমি হালকা হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি তোমাদের যদি মিক্সির জারে মেশাতে অসুবিধা হয় তোমরা বাটির মধ্যেও মিশিয়ে নিতে পারো আর এভাবেই আমি মিক্সির মানে বিস্কুটের ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে বাটির মধ্যে এভাবে নামিয়ে নিচ্ছি আর ব্যাটারটা কত সুন্দর দেখো রেডি হয়ে গেছে তোমরা এটা খেয়াল রাখবে ব্যাটারটার মধ্যে ইনো দেওয়ার আগে যাতে সসমানটা বা যেই পাত্রে তোমার কেকটা বেক করবে সেটা আগে প্রিহেট করে রাখবে যেহেতু ইনো দেওয়ার পর তুমি কিছুতেই কোনোভাবে এটাকে পাঁচ দশ মিনিটের জন্য বাইরে রেখে দেবে না তাহলে কেকটা পুরো খারাপ হয়ে যাবে আর এখানে দেখো ব্যাটারটা আমি বাটির মধ্যে নামিয়ে নিলাম এখন আমি প্রিহিট করা সসমানের মধ্যে কেকের বাটিটা বসিয়ে দেব কেকের ব্যাটারের যে বাটিটা সেটা আমি এর মধ্যে বসিয়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এটাকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে কুক করব যাতে যে পাত্রে আমার কেকের ব্যাটারটাও আছে সে কেকের পাত্রটাও একটু গরম হয়ে যায় আর গরম হয়ে গেলে পাঁচ মিনিট পর একদম লো ফ্লেমে ধৈর্য ধরে চল্লিশ মিনিট এটাকে বেক করতে হবে যদি তুমি মাঝখানে উল্টে দেখো তাহলে হয়তো কেকটা খারাপও হতে পারে বা মাঝখান দিয়ে ফেটেও যেতে পারে তো চল্লিশ মিনিট অপেক্ষা করা যায় তো আমাদের চল্লিশ মিনিট হয়ে গেছে চল্লিশ মিনিট পরে এখন হবে কেকের মু দিখাই তো দেখো কেকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে একদম মাঝখান দিয়ে ফেটে যায়নি কিচ্ছু হয়নি আর এখন আমি একটা চাকুর সাহায্যে এটা ঢুকিয়ে দেখছি যদি কোনো ভাব জল জলে ভাব বা কোনো কেকের ব্যাটার চাকুর সঙ্গে লেগে থাকে তাহলে ভাববো কেকটা রেডি হয়নি কিন্তু ছুরিটা একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে আমাদের কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর কেক টেনটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি নামিয়ে চারি সাইড দিয়ে চাকুটা একটু ঘুরিয়ে নিলাম যাতে কেকটা ভালোভাবে বেরিয়ে যায় আর সাইডগুলো দেখো একদম ছেড়ে ছেড়ে এসছে এটাই হচ্ছে কেকের ভালোভাবে কুক হয়েছে কিনা না এটা হচ্ছে ভালো দিক যে কেকটা যদি চারিপাশ দিয়ে আপনা আপনি ছেড়ে যায় তাহলে ভাববে কেকটা ভালোভাবে কুক হয়েছে আর দেখো কেকটা কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে না একদম ভেঙে যায়নি বা কিচ্ছু হয়নি আর নিচে যে কাগজটা আমি দিয়েছিলাম সেটা এখন আমি খুলে নিচ্ছি আর একদম দেখো গরম গরম কেক অতটাই গরম না আর কেকটা দেখো কত সুন্দর হয়েছে কতটা ফুলেছে আর দেখো কেকটা একদম ফেটে যায়নি ভেঙে যায়নি চারিদিক দিয়ে একদম যেরকম রেখেছিলাম সেরকমই হয়েছে আরও সুন্দর হয়েছে আর কেকটা একদমই সফট হয়েছে তোমাদের আমি একটু চেপেও দেখিয়ে দিচ্ছি একদম সফট হয়েছে তোমরা কিন্তু চাইলে বাড়িতে ট্রাইও করতে পারো খুব সুন্দর হয়েছে দেখতে আর বোঝাই যাচ্ছে না যে বিস্কুট দিয়েও এত সুন্দর কেক তৈরি করা সম্ভব তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো বাচ্চাদের জন্য বড়দের জন্য দু সবারই খুব ভালো লাগবে কেকটা আর যেহেতু সামনে বড়দিন আসছে বড়দিনে সবার ঘরে কেক পার্টি হতেই থাকে তো বাইরের থেকে যারা নিতে চাও না করোনা সিচুয়েশানে বাইরের থেকে নিতে পারছো না তারা বাড়িতে এভাবে অনেক সহজে একটা সুন্দর কেক তৈরি করে নিতে পারো চলো কেকটা তোমাদের একটু কেটেও দেখাই দেখো এত সুন্দর একটা কেক এত সফট একটা কেক তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো অনেক সহজ পদ্ধতিতে তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও লাইক করো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো আর এরকমই সুন্দর সুন্দর সহজ পদ্ধতিতে কেকের রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে বাই বাই